প্রিয় বন্ধুরা, 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাধিক রাজ্য বোর্ডের পিছিয়ে গেল। আমাদের রাজ্যের কি পরিকল্পনা রয়েছে? আমাদের রাজ্যেও কি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে? এছাড়া অনেকে এমনও আর্টিকেল আমাকে দিচ্ছ যেখানে পরিষ্কার লেখা আছে আমাদের রাজ্যের পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব। কাজেই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের স্কুল লাইফের সব থেকে বড় পরীক্ষা। আর এবছর কোভিডের কারণে আমাদের রাজ্যে এ শিক্ষা প্রতিষ্ঠান সেরকমভাবে খোলা হয়নি, এবং সেই কারণে অফলাইনে ক্লাস না হওয়ায় তোমাদের সিলেবাসও শেষ হয়নি। তোমরা অনেকের তোমাদের বক্তব্য রয়েছে পরীক্ষা পিছিয়ে যাক, এবং আমি বারবার তোমাদের একটাই কথা বলেছি যে যাতে তোমাদের সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করার সুযোগ করে দেওয়া হয়, এটা আমার প্রথম থেকে রাজ্য সরকারের কাছে আবেদন রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একাধিক রাজ্যের তরফ থেকেও কিন্তু রীতিমতো পোস্টপন করে দেওয়া হচ্ছে পরীক্ষা। কোথাও আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা মার্চ মাস থেকে পিছিয়ে মে মাসে নেওয়া হচ্ছে। কারণ সমস্তটাই তোমরা জানো, শিক্ষক শিক্ষিকারা জানে, তোমাদের অভিভাবকরা জানে যে তোমাদের সিলেবাস শেষ হয়নি। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি কোন কোন বোর্ড রীতিমতো পরীক্ষা পিছিয়ে দিয়েছে। তেলেঙ্গানা রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্তভাবে তাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্চ মাসে হওয়ার কথা সেই পরীক্ষাকে মে মাসে এ করা হলো, এবং সেই মে মাসের 11 তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। শুধুমাত্র তেলেঙ্গানা রাজ্য বোর্ড না, একাধিক রাজ্য বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা এবছরের সিচুয়েশনের কথা মাথায় রেখে, এবং ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট না হয়, ছাত্রছাত্রীরা অফলাইনে ক্লাস না করতে পারায় কিন্তু পরীক্ষাকে সম্পূর্ণভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। যেমন রাজস্থান রাজ্য বোর্ডও মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে পোস্টপন করেছে, অর্থাৎ স্থগিত করেছে। যদিও কবে পিছিয়ে পরীক্ষা হবে সেই ঘোষণা এখনও করেনি, কিন্তু পরীক্ষাকে পোস্টপন করে দিয়েছে। আরও একাধিক রাজ্য করেছে। তার আরও একটা কারণ রয়েছে যে সকলের এই মুহূর্তে ভ্যাকসিনেশন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। 12-এর 11-এর এবং 10-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী ডবল ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি, এটাও কিন্তু একটা রিজন রয়েছে পরীক্ষা পোস্টপন করার। আর CBSE বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ডের যে সেকেন্ড টার্মের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা 26 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তো এক্ষেত্রে CBSE বোর্ডের ছাত্রছাত্রীরাও সুপ্রিম কোর্টে কিন্তু PIL দাখিল করেছে, এবং অনুভা ম্যামও কিন্তু তার সাথে রয়েছে। এ সমস্তটাই তোমাদের জানিয়েছি, এবং একাধিক রাজ্য বোর্ডও কিন্তু এই দাবিতে সরব হয়েছে, অর্থাৎ সকল রাজ্যের ছাত্রছাত্রী এবং আমাদের রাজ্যের ছাত্রছাত্রীও কিন্তু এই মুহূর্তে চাইছে পরীক্ষা যাতে পিছিয়ে যায়, এবং একাধিক রাজ্য কিন্তু সেই পদক্ষেপও নিয়েছে, পরীক্ষা এক মাস কোথাও আরও একটু বেশি সময় পিছিয়ে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সিলেবাস অ্যাকচুয়ালি কমপ্লিট করে পরীক্ষা দিতে পারে। এছাড়া তোমাদের মধ্যে অনেকে ইনস্টাগ্রামে আমাকে এটাও পাঠাচ্ছ যে আমাদের বোর্ড এক্সাম পোস্টপন হয়ে গেছে। দেখো, গুগলে যদি তোমরা লেখো ওয়েস্ট বেঙ্গল 10-12 বোর্ড এক্সাম পোস্টপন, তাহলে তোমরা ওপরেই দেখতে পারবে পোস্টপন হয়ে গেছে, এরকম একটা দেখাচ্ছে। কিন্তু এটা আগের বছরের বিষয়টা উল্লেখ করে প্রথমে দেখিয়ে দিচ্ছে এ কিছু অংশ। এটা গুগলের একটা অ্যালগোরিদম, সেই এখনও পর্যন্ত অথেন্টিক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু এটাই বলছে যে তোমাদের পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা পোস্টপন করা হচ্ছে না অ্যাজ পার শিডিউল, কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে অফলাইনে পরীক্ষা। তো এক্ষেত্রে তোমরা সকলেই জানো তোমাদের মার্চ মাসে রয়েছে এ মাধ্যমিক পরীক্ষা, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এপ্রিল মাসে। তো এক্ষেত্রে আমারও মনে হয় তোমরা প্রত্যেকেই চাইছো, প্রত্যেকে বারবার বলছো, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় অন্যান্য রাজ্যের শিক্ষা দপ্তরের মতো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তরেরও পরিকল্পনা করা উচিত ছাত্রছাত্রীদের কথা ভেবে এ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে কিছুটা পিছিয়ে দেওয়া উচিত। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য নেই, যদি অফিসিয়াল কোনো তথ্য আসে অবশ্যই জানাবো। তোমাদের কি মতামত? তেলেঙ্গানা, রাজস্থান এবং অন্যান্য বোর্ডের মতো আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডেরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত?
কতটা পিছিয়ে দেওয়া উচিত? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমার স্কুল অফলাইনে কতটা সিলেবাস শেষ করতে পেরেছে, কতটা সিলেবাস এখনও স্কুল শেষ করতে পারেনি বা তুমিও শেষ করতে পারোনি, অবশ্যই কমেন্টে জানাও।